মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজছে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে ও চলে আসছে, এই যে এই যে ও দেখতে পেয়ে গেছে। কার সাথে কথা বলছি আমি, কার সাথে? তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কপালটা দেখতে পাচ্ছ, একটু ফোলা ফোলা লাগছে কপালে। আমি পরশু দিন মারি খেয়েছি আর কি, দেয়ালে ধাক্কা খেয়েছি, এই জন্য কপালটা একটু ব্যথা, ফোলা ফোলা কমে গেছে অনেকটাই। এই যে চলে এসেছে, তার সাথে কথা বলছি আমি। চুলটা দেখো, তো ওর বাবাও চলে গেছে। তুমি বলো বলো, তোর বাবাও চলে গেছে অফিসে। এইবারে আমি কথা বলবো না। তো এইবারে রান্নার প্রস্তুতি, আজকে বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছি। তো আজকে রান্না হবে, মাছ রান্না হবে, ডাল হবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমাদের বাড়িতে কয়েকজন মানে আসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন কিছু বলবো না, একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে কে এসেছে। তো আমার তো বেশ ভালোই লাগছে একা একা থেকে থেকে, সব মানে কেউ আসলে আমার ভালোই লাগে। তো যাই হোক, আসছে। দেখছো মাথা চুলকাচ্ছে, কী হয়েছে মাথাতে বাবা, কী হয়েছে কী হয়েছে? আর এখনো ওকে খাওয়ায়নি, এই যে হাত ছেড়ে দাঁড়িয়ে এ পড়ে গেল, যা 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 যা। আর এখন ওকে খাওয়াইনি, খাওয়াবো, তারপরে আমি খাবো। এখনও ঠিক নেই কী যে খাবো বুঝতে পারছি না, কারণ অনেকটাই কাজ টাজ করে করা হয়েছে, এখনও জল খাওয়ার বানানো হয়নি। তুমি কথা বলো তাহলে, তুমি কথা বলো, কথা বলো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা। সব আমার কাজ হয়ে গেছে, কিন্তু সে খালি স্নান করা, পুজো করা আর কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কয়েকটা কাঁচা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এই যে ও কথা বলছে হু 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 করে, না না। এই যে আমার পুজো কমপ্লিট, আর এখানে ঘুমোচ্ছি, এখন উঠাবো কারণ অনেক বাজে রকম কটা বাজছে। মেলে ঠেলেও দিয়ে চলে এসেছি, এবারে একটু সিঁদুর পরে নিই, পরে নিয়ে ওকে ওঠাবো, তেল মাখাবো, স্নান করাবো। রান্না হয়ে গেছে, আমি তোমাদের দেখাই কী কী রান্না করেছি আজকে। ওদের সামনে তখন আমি কথা বলতে লজ্জা পাই একটু, ইয়ার্কি মানে ওই জন্য আর কি একটু লজ্জা লাগে। তো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে আজকে, সেরকম বেশি কিছু না, তবুও দেখাচ্ছি, থামো তোমাদের। এই যে কুঁদরি আলু ভাজা, পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে, এখানে আছে মসুর ডাল, হলুদ টলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এরকম নোংরা হয়ে গেছে। আর এই যে ভাত আছে, মানে ওর একটু ডাল রেখেছি। আর এই যে মাছ ভাজা, আর এইগুলো মাছ আমরা রাতে করবো, এই জন্য এটা একটু হালকা মতো ভাজা আছে। মেশিনটা চালাতে যায় আর জল নেই আর কি, আমি এত আস্তে কথা বলছি কারণ তোমরা বুঝতেই পারছো যে কারণটা কি। তো মেশিনটা চালাই গিয়ে ঠান্ডা ঘরটা, ঠান্ডা না তুলে নিয়েছি, হ্যাঁ ওকে দাগ দাগ হয়ে গেল, ওকে চারিদিক থেকে সমান করে কেটে ওর উপর নিয়ে বসালো, কত আদর বর্ডার বসালো, বর্ডার বসিয়ে ইপক্সি মেরে লো করতে গেছে।